পঞ্চায়েতে প্রার্থী নির্বাচনের বৈঠক থেকে ফেরার পথে আহত তৃণমূলের অঞ্চল চেয়ারম্যান, দুদিন চিকিৎসার পর কলকাতার হাসপাতালে মৃত্যু হলো মালদার হবিপুরের ঋষিপুর অঞ্চল তৃণমূল চেয়ারম্যান শিবানন্দ শর্মার। পরিবারের দাবি, খুন করা হয়েছে তাকে। বুধবার সকালে মৃতদেহ বাড়িতে পৌঁছতেই ক্ষোভে ফেটে পড়েন মৃতের আত্মীয় পরিজন থেকে গ্রামবাসীরা। পুলিশের বিরুদ্ধে ঘটনা থামা চাপা দেওয়ার অভিযোগ তুলেছেন মৃতের স্ত্রী ফুলন শর্মা। প্রসঙ্গত 27 মে পঞ্চায়েতে প্রার্থী ঠিক করা হবে বলে শিবানন্দ শর্মাকে ডেকে পাঠায়। সেই মতো সে রাত্রিবেলা বৈঠকে যোগ দিতে যান। ওইদিন রাত্রিবেলা দলীয় বৈঠক সেরে বাড়ি ফেরার পথে আক্রান্ত হন ঋষিপুর অঞ্চল তৃণমূলের চেয়ারম্যান শিবানন্দ শর্মা। 29 মে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। মারধরের মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ। এদিকে আহত তৃণমূল নেতাকে ভর্তি করা হয় মালদা মেডিকেল কলেজ হাসপাতালে। অবস্থার অবনতি হওয়ায় তাকে কলকাতায় SSKM এ স্থানান্তর করা হয়। সেখানে মঙ্গলবার রাতে মৃত্যু হয় তার। উল্লেখ্য, বৃহস্পতিবার সকালে বাড়িতে মৃতদেহ পৌঁছতেই ক্ষোভে ফেটে পড়ে আত্মীয় পরিজন এবং গ্রামবাসীরা। সঠিক তদন্তের দাবিতে বাড়ির সামনে মৃতদেহ রেখে তদন্তের দাবি জানান। মৃতের স্ত্রী ফুলন শর্মার অভিযোগ, খুন করা হয়েছে তার স্বামীকে। ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা চলছে, সঠিক তদন্ত চাই। এদিকে মৃত দলীয় অঞ্চল চেয়ারম্যানের বাড়িতে যান জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি আব্দুর রহিম বক্সি। তিনি বলেন, পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। যারা এই ঘটনার সঙ্গে জড়িত তাদের উপযুক্ত শাস্তি হোক। দল এই পরিবারের পাশে আছে, সমস্ত রকম সরকারি সাহায্যের আশ্বাস দেন তিনি। যদিও এ বিষয়ে এখনও জেলা পুলিশের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। চেয়ারম্যান ছিল, এলাকায় খুবই জনপ্রিয় ছিল আর কি, প্রত্যেকটা মানুষের হৃদয়ে বাস করত। আজকেও চলে যাওয়াতে আমাদের গ্রামবাসীর যেমন পরিবারের যেমন ক্ষতি হলো, আমাদেরও উপরিমিত ক্ষতি হয়েছে। আমরা যেদিন থেকে ঘটনাটা ঘটেছে তৎপরতার সাথে পাশে দাঁড়ানোর চেষ্টা করেছিল, শেষ অবধি রক্ষা করা গেল না। প্রশাসনিকভাবে প্রশাসন একটা দেখছেন, আর আমরা ওর পরিবারে একবার কেউ নেই, ওর দুটো বাচ্চা, একটা মেয়ে, একটা ছেলে। আমরা চেষ্টা করছি যে ওর ফ্যামিলি যাতে কোনো অসুবিধার মধ্যে না পড়ে, তার জন্য অতি সত্তর আমরা রাজ্যের সাথে কথা বলে ওর পরিবারে একটা কোনো ধরনের সরকারি সুযোগ সুবিধা কে পাইয়ে দেওয়া যায় তার আমরা চেষ্টা করব। আর আমরা আগেও বলেছি, এখনও বলছি আমরা, যে এই পরিবারের পাশে আমরা যতক্ষণ পর্যন্ত পরিবার ঠিক অবস্থায় ফিরে আসছে না আমরা পাশে তদন্ত আমরা বলেছি। এর আগে যারা আমার বাইক শুনেছেন, যেদিন ঘটনাটা ঘটেছিল তার পরের দিনই আমি বলেছিলাম সাংবাদিকদের মুখোমুখি হয়ে, যে তদন্ত হোক, আসল রহস্য উদ্ঘাটিত হোক, প্রকৃত দোষীদের গ্রেপ্তার করা হোক আর দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হোক। কেউ আটকে রাখা হয়েছে ঠিক আমি বলবো না, গ্রামবাসীদের একটা লোক যখন মারা যায় একটা এলাকায় বা মার্ডার হয়, তখন গ্রামবাসীর একটা ক্ষোভ বিক্ষোভ থাকে। এই ক্ষোভ বিক্ষোভ আজকে এখানেও গ্রামবাসী দুঃখ বেদনা কষ্ট, আমি আগে বলেছি আপনাকে যে উনি এমন একজন মানুষ ছিলেন যে এলাকার মানুষের হৃদয়ে বাস করতেন, এলাকার মানুষ সবাই তাকে নিজের আপন পরিবারের সদস্য হিসাবে ভালোবাসত, যার বহিঃপ্রকাশ আজকে মানুষের দুঃখ, চোখের জোল, মুখ ফাটা কান্না দেখে আমরা বুঝতে পেরেছি। ফলে সেক্ষেত্রে মানুষের যে দাবি যে ও চলে যাওয়ার পর ওর পরিবারে আরও ছেলে মেয়েদেরকে ওর বউকে দেখার মতো কেউ থাকত, সেক্ষেত্রে তার পরিবার যাতে একটা কর্মসংস্থান পায়, যাতে ওর ফ্যামিলিটা সুস্থভাবে চলতে পারে, এই দাবি গ্রামবাসীর আছে। এই গ্রামবাসীর দাবিকে আমি পূর্ণ সমর্থন করছি বলে আজকে ভোর 5টায় আমরা এসে পৌঁছে গেছি এখানে। আবার আমি পরশু আসবো ওদের পাশে, ওর পরিবারে বসবো, ওর ভাই আছে ওদের সাথে নিয়ে বসবো, গ্রামের মানুষের সাথে করে নিয়ে বসবো। কীভাবে তার পরিবারটাকে সাহায্য করা যায় সেটা আমরা দেখব। এই বিষয়টির ঘটনাটা যেটা আমরা দেখলাম যে মিটিংয়ে ডেকে মিটিংয়ে ঝুট ঝামেলা হয়েছে গোষ্ঠীদ্বন্দ্বের জেরে, তারপর উনি বাড়ি ফিরছিলেন, তখন তাকে পিছন থেকে মারা হয়েছে এবং তিনি মারা গেছেন। ঘটনায় কয়েকজনের নামে FIR হয়েছে, কিন্তু পুলিশ এখন কোনো ব্যবস্থা নেয়নি। এটা খুব দুর্ভাগ্যজনক যে তৃণমূলের নিজেদের গোষ্ঠীর জন্য ঝগড়া মারামারির জায়গাটা বেরিয়ে গিয়ে মেরে ফেলার জায়গায় চলে গেছে গোষ্ঠীদ্বন্দ্বটা তৃণমূলের। এতে সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে, যিনি মারা গেছেন তার পরিবারের লোক খুবই ক্ষতিগ্রস্ত হচ্ছে। এই বিষয়গুলো কোনো মতে মেনে নেওয়া যায় না এবং আমার মনে হয় প্রশাসনকে এর সঠিক তদন্ত করে সঠিক ব্যবস্থা নেওয়া দরকার এবং সেটা খুব তাড়াতাড়ি।
14 টাইমলাইন মালদা।